প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল এবং সেই বিবাদের ছেড়েই হামলা এবং হামলার পর খুনের ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমা মাইতি রয়েছেন, আমাদের প্রতিনিধি। সোমা, জানতে চাইব এই খুনের ঘটনা সম্পর্কে। সোমা, শোনা যাচ্ছে হরিহরপাড়ায় যে খুনের ঘটনা ঘটেছে সে সম্পর্কে একটু জানতে চাইব। রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এমনটাই বলা হচ্ছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে দিই এই ঘটনা সম্পর্কে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ফের খুনের ঘটনা। জমি নিয়ে মূলত প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা ছিল এবং সেই ঝামেলা জেরেই খুনের ঘটনা ঘটেছে। সোমা মাইতি আমরা পেয়ে গেছি আমাদের প্রতিনিধিকে আবারও। সোমা, জানতে চাইবো এই খুনের ঘটনা যেটা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ঘটেছে। দেখো, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার চোয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পাড়াগ্রাম এলাকায়। এই ঘটনা ঘটে এবং এই বাদল ঘোষ যিনি মারা গিয়েছেন তার 46 বছর বয়স, এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরেই কিন্তু পুকুর নিয়ে অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী মানুষজনের সঙ্গে। এবং গতকাল তিনি যখন বাড়ি ফিরছিলেন সাইকেলে চড়ে, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার সাইকেল আটকে ধরে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এলাকার মানুষজন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন, তারপরে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে, জিজ্ঞাসাবাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বোমা বিস্ফোরণে দুজন জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। তবে এখানে যে অভিযোগটা উঠছে, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বকুল শেখ, তার বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল এবং তারা বোমা তৈরি করছিল এবং তখনই কোনোভাবে বিস্ফোরণ ঘটে যায় এবং তার ফলেই দুজন জখম হয়েছেন বলে বলা হচ্ছে। সিপিএমের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে। এলাকায় উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু যাবতীয় যে অভিযোগ তাদের দিকে উঠছে, অর্থাৎ তাদের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে। করোনার ওষুধ উৎপাদন বাড়ানো হয়েছে, মন্তব্য মোদির। গণটিকাকরণ নিয়ে কেন দেরিতে সিদ্ধান্ত? প্রধানমন্ত্রীকে কোভিড চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের সিদ্ধান্ত দায় এড়ানোর চেষ্টা, চিঠি লিখে মোদীকে অভিযোগ মমতার। এখন পরিস্থিতি বুঝে গা বাঁচানোর চেষ্টা, তোপ মুখ্যমন্ত্রী। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে এক থাকায় করোনা আক্রান্ত প্রায় 10,000, গত 24 ঘন্টায় আক্রান্ত 9,819, মৃতের সংখ্যা বেড়ে 46, কলকাতাতেই আক্রান্ত 2,000-এরও বেশি। কোভিড মোকাবিলায় তৎপর রাজ্য সরকার, সরকারি হাসপাতালে আরও 4,000 বেড, বেসরকারি হাসপাতালেও বেড বাড়ছে 25%। অপ্রয়োজনে জেলা থেকে কোভিড রোগীকে রেফার, নয় নির্দেশ মুখ্য সচিবের। করোনা সংক্রমণের জের ফের বন্ধ হতে চলেছে বেলুর মঠ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল প্রবেশদ্বারও। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, গারপালে হাওয়া। 21-এর মসনদে আবারও কি মমতা নাকি বিজেপি, কার দিকে পাল্লা ভারী। চায়ের ঠেক থেকে পাড়ায় জোর তরজা, দেখুন ঠেকে ঠেকে ঠোকাঠুকি আজ বিকেল 5:30।